হ্যালো এভরিওয়ান, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে স্পিসিস ট্রি এবং জিম ট্রি সিমিলার হয় না, তাদের মধ্যে মানে ব্রাঞ্চিং সেম ব্রাঞ্চিং প্যাটার্ন থাকে না। তো এটার এটার কারণ হলো জিন ডিসকর্ডেন্স। তো তাহলে জিন ডিসকর্ডেন্স কেন কেন হয় সেগুলো আমরা কারণ জানবো। যে ডিসকর্ডেন্স তিনটা কারণে হয়, যে ইনকমপ্লিট লিনিয়েজ সর্টিং, জিন ডুপ্লিকেশন বা জিন এক্সটিংশন, অথবা হরিজন্টাল জিন ট্রান্সফার। তো এই যে হরিজন্টাল জিন ট্রান্সফার আর ILS, এই দুটা ইজি, এই দুটো ইজিলি পারা যায়, কিন্তু সমস্যাটা হয় জিন ডুপ্লিকেশন বা এক্সটিংশন নিয়ে। তো আজকে আমরা এই জিন ডুপ্লিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাহলে জিন ডুপ্লিকেশনে কি হয়? এটা একটা স্পিসিস ট্রি আছে, একটা সার্টেন জিন, ধরো হেয়ার কালারের জন্য দায়ী যে জিনটা, সেই জিনটা আসছে এখান থেকে। এসে এখানে কি হবে, এই যে এখানে এসে দুইটা স্পিসিস এদিকে এখানে এখানে আসার পর, এই যে এখানে আসার পর দুই দিক রাস্তা আছে, এদিকে এদিকে, তো সে দুই ভাগ হয়ে যাবে। তাহলে এই যে এভাবে দুই ভাগ হয়ে গেল, একটা জিন এই যে এ স্পিসিস এ চলে গেল, যে সেখানে জিনটা চলে গেল, আরে আরেকটা জিন এদিকে এসে এখানে এসে আবার তার কাছে অনেকগুলো রাস্তা আছে। তো সে কি মনে হলো, সে এখানে ডুপ্লিকেটেড হইলো। তার কি মনে হলো, সে এখানে ডুপ্লিকেটেড হইলো। ডুপ্লিকেটেড হয়ে একটা এইরকম করছে, আরেকটা হলো এই ডটেড। তো ডুপ্লিকেটেড হওয়ার পরে এখানে তো এদেরকে ভাগ হইতে হবে, এটা হলো স্পেসিফিকেশন পয়েন্ট, এখানে এদেরকে ভাগ হইতে হবে। তাই তারা এই এটা এরকম দুই ভাগ হয়ে গেল, কারণ এটা বি তে যাওয়ার কথা, তাই বি তে গেছে, এবং এটা কিন্তু সি তে যায় না, সি তে যে এখানে এদিকে লস হয়ে গেছে, আবার এখান থেকে সে কিন্তু এদিকে যায় না, লস হয়ে গেছে। এটা ঠিক একই রকম, এটা এরকম দুই ভাগ হয়ে একটা চলে গেছে ডি তে, আরেকটা এদিক দিয়ে যেতে যেতে এখানে আবার স্পেসিয়েশন পয়েন্ট, তাই দুই ভাগ হয়ে একটা চলে গেছে সি তে, আরেকটা লস হয়ে গেছে, যেহেতু একটা সাইডে যাবে আরেকটা সাইডে যাবে না, তাই অন্য সাইডে লস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে আসলে জিন ডিসকর্ডেন্সটা তৈরি হয়। আচ্ছা, এইভাবে করে আমরা দেখলাম যে এখানে এই যে লস কোনগুলো, এই যে এগুলো, এটা একটা লস, এটা একটা লস, আর এটা একটা লস, তাহলে তিনটা লস হয়েছে এখানে। আর ডুপ্লিকেশন কয়টা হয়েছে, এই যে একটা ডুপ্লিকেশন। তাহলে আমাদের এখানে আমাদের এরকম স্পিসিস ট্রি জিন ট্রি দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের বের করতে হবে যে সেখানে কতগুলো ডুপ্লিকেশন, কতগুলো লস হয়েছে সেগুলো। তো সেটার জন্য আমরা এখন বিস্তারিত আলোচনা করব। সেটা হলো যে এই যে আমি যেটা বলছিলাম যে স্পিসিয়েশন পয়েন্ট, হ্যাঁ, এই বিষয়গুলো আগে আমরা ডিসকাস করে নিই। তাহলে এটা একটা স্পিসিস ট্রি আছে, স্পিসিস ট্রির এই যে এই প্রত্যেকটা এই পয়েন্টটা যতগুলো এই যে ইন্টারনাল নোড আছে, এভরি ইন্টারনাল নোড ইজ এ স্পিসিয়েশন পয়েন্ট। যতগুলো ইন্টারনাল নোড থাকবে সবগুলো স্পিসিয়েশন, মানে সেই জায়গাতে প্রত্যেকটা স্পিসিসের জন্য ভাগ হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে প্রান্ত। আচ্ছা, আরেকটা জিনিস, এরপরে এটা হলো লিনিয়েজ। লিনিয়েজ মানে কি, যে এই যে একটা জায়গায় এখানে কিন্তু শুধু একটা লাইনে থাকতে পারবে, হ্যাঁ, যদি আরেকটা লাইন চলে আসে তাহলে সেই লাইনটাকে আমরা বলবো কি, এক্সট্রা লিনিয়েজ। তাহলে একটা থাকার কথা, আসছে কয়টা, একটা এক্সট্রা, তাহলে ওয়ান এক্সট্রা লিনিয়েজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখন এই যে এই প্রবলেমগুলো দেওয়া আছে, আমাদের এরকম এটা এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় নিউ উইক রিপ্রেজেন্টেশন। তাহলে এরকম আমাদেরকে স্পিসিস ট্রি রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, জিন ট্রি রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে যে এই দুটার মধ্যে এখানে ডুপ্লিকেশন কয়টা হয়েছে, লস কয়টা হয়েছে, এক্সট্রা লিনিয়েজ কয়টা। আবার এখানে স্পিসিস ট্রি এই সেকেন্ড প্রবলেমে এরকম দেওয়া আছে, আমি এগুলো ক্যালকুলেট করে রেখেছি। তিন নাম্বারটা আমি আসলে এক্সারসাইজ হিসেবে রেখে দিছি, এটা আমি পরে ভিডিওতে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা এক নম্বরটা সলভ করি। ঠিক আছে, তাহলে এক নম্বরের জন্য আমরা যদি স্পিসিস ট্রির এটা যদি ড্র করি, তাহলে কি শুরুতে সবার শুরুর ব্র্যাকেটটা আমরা যদি দেখি, এ কমা বি, তার মানে এই যে এ কমা বি আমরা দুইটা আগে কানেক্ট করছি, তারপর এইটা এইটার সাথে আবার কি সি কানেক্ট, কোন দিকে, ডান দিকে, তাই এই এই পুরোটার সাথে আবার এরকম সি দিলাম, কারণ ওই পুরোটার ইন্টারনাল নোডের সাথে, পুরোটার এই ইন্টারনাল নোডের সাথে এখানে সি কানেক্টেড, তারপর আবার এই পুরোটার সাথে আবার ডি কানেক্টেড, তাই এই যে এই পুরোটার সাথে আমরা ডি এভাবে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, ইয়েস করে দিই। আচ্ছা, আর জিন ট্রি ঠিক একইভাবে ওই যে নিউ রিপ্রেজেন্টেশন, তাহলে এরকম এরকম। তো শুরুতে আমরা কি করব, শুরুতে আমরা করব কি, আমরা প্রত্যেকটা এই যে ছোট থেকে, এই যে একদম স্মলার মানে পাম সাইড থেকে আমরা দেখব। তো দেখে আমরা দেখব যে এই যে এই এইটুকু অংশ, এইটুকু অংশের যে ইন্টারনাল নোড, এই ইন্টারনাল নোডকে আমরা এই সাইডের
ইন্টারনাল নোডের সাথে ম্যাপ করব। এখানে দেখা যাচ্ছে বি আর ডি সিস্টার, তার মানে তারা একটা এই যে ইন্টারনাল নোডের সাথে। আমরা যদি এখানে বি আর ডি কে যদি ওরকম একটা ইন্টারনাল নোডের সাথে ম্যাপ করতে চাই তাহলে কি হবে, এইখানে আসবে তারপর এভাবে, তাহলে ঠিক এই ইন্টারনাল নোডটার সাথে, এই ইন্টারনাল নোডটার সাথে বি আর ডি ম্যাপ হচ্ছে, ঠিক আছে। তাই আমরা এই জিনিসটা শুরুতে আমরা ইয়া করব, শুরুতে আমরা ডিফাইন করব। তাহলে আমরা দেখি যে এটা চলে যাচ্ছে এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা তো চলে গেল, তাহলে এটার সাথে এই যে এটার সাথে এখন আমি এই যে এই সি কে তাহলে কি বিডিসি এটার, তার মানে এই পুরোটার সাথে আমরা এই এটা বিডিসি, বিডিসির এই ইন্টারনাল নোডটাকে এটাকে আমরা আমরা এই এই সাইডে ম্যাপ করব। তাহলে কোনটাতে ম্যাপ করা যায়, আমরা দেখি যে আমরা মনে করতে পারি যে এই আসলে যদি বি আর সি নি, মানে ধরলাম যে এই বি এর এই পুরোটা আর সি এর এই পুরোটুকু নিলাম, তাহলে কি হবে, তাহলে সে এই যে আসলে এখানে ম্যাপ করে, হ্যাঁ এই যে এই জায়গাটাতে ম্যাপ করে। কিন্তু এটা আমরা নিতে পারবো না, কারণ এখানে কিন্তু এই যে এটার এটার যে চাইল্ড আছে, এটা এই চাইল্ড নোডটা, এই চাইল্ড নোডটা কিন্তু অলরেডি এখানকার উপরের নোডে ম্যাপ করছে, তাই এটা কিন্তু আর নিচের নোডে ম্যাপ করতে পারবে না, এটাকে কিন্তু এখন এই উপরের নোডে, উপরের নোডেই ম্যাপ করতে হবে, কারণ তার চাইল্ড কিন্তু উপরে আছে। সে কিন্তু এই যে এই নোডটা কিন্তু এই নোডের অ্যানসেস্টর, এটা কিন্তু অ্যানসেস্টর, কিন্তু এখানে কিন্তু যে সে কিন্তু চাইল্ড হয়ে যাচ্ছে, দেখো এখানে যদি এখানে দিই তাহলে চাইল্ড হয়ে যাচ্ছে, তাই এখানে হবে না, সে হবে এই যে উপরে এখানে, ঠিক আছে। আচ্ছা এগুলো ইরেজ করে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে করে আমি প্রত্যেকটা ম্যাপ করব। তাহলে এখন আবার একইভাবে আমরা যদি এই যে বি এ বা এই পুরোটুকু এই এই নোডটাকে ম্যাপ করতে চাই তাহলে কি হবে, এই উপরেই ম্যাপ করবে, কারণ তার চাইল্ডগুলো সবই তো উপরে এখানে ম্যাপ করছে, তাহলে এটা তো তার প্যারেন্ট, প্যারেন্ট অবশ্যই তার উপরে বা ওই সেম জায়গায় ম্যাপ করবে, ঠিক আছে। তাহলে এখানে ম্যাপ করবো, হ্যাঁ ম্যাপ করে আমরা দেখতেছি যে এই যে জিনট্রির এই যে ম্যাপিংগুলো, এই তিনটা জিনিস একই জায়গায় এই যে একই পয়েন্টে ম্যাপ হয়েছে, ঠিক আছে। তাহলে একই জায়গায় যদি তিনটা জিনিস ম্যাপ হয় তাহলে সেখানে ডুপ্লিকেশন হবে দুইটা, তার মানে এন সংখ্যক জিনিস, এন সংখ্যক জিনিস যদি ম্যাপ হয় তাহলে ডুপ্লিকেশন কয়টা হবে, এন মাইনাস ওয়ানটা, ঠিক আছে। ওকে, তাহলে এন মাইনাস ওয়ানটা ডুপ্লিকেশন হবে। আচ্ছা, এখন আমরা ধরলাম যে আমাদের এই যে এই ট্রিটাকে আমরা শর্ট করে এভাবে লিখছি, হ্যাঁ এইভাবে লিখছি যে শুরুতে এসে এ ভাগ হয়েছে, শুরুতে এতে গেছে, তারপর কি থাকলো বিডিসি, সেই বিডিসি থেকে আবার সি ভাগ হয়ে এদিকে চলে গেল, বিডি এরকম থাকলো এরকম, হ্যাঁ। তাহলে এরকম এই একটা জিন, যে জিন থেকে বাকি সব কিছুতে মানে ডিভাইড হয়ে যায়, সেই জিনটা শুরুতে আসছে। আচ্ছা, তাহলে শুরুতে আসছে, এখানে এসে সে কি হবে, যেহেতু দুইটা ডুপ্লিকেশন, সে কিন্তু আগে স্পেসিশন পয়েন্টে যাওয়ার আগে সে কিন্তু ডুপ্লিকেটেড হবে, তাহলে একটা ডুপ্লিকেট হয়ে, একটা ডুপ্লিকেশন হলো, ঠিক আছে। একটা ডুপ্লিকেশন হয়ে একটা এদিকে গ্রিন তৈরি করলো, সেই গ্রিনটা কি এ, এই যে এই জায়গাতে ডুপ্লিকেট এরকম ডুপ্লিকেট হয়ে এ তৈরি করবে, একটা চলে যাবে এ তে এর জন্য, আর আরেকটাতে থাকবে বিডিসি, তাহলে এই এইটাতে থাকতেছে কি বিডিসি, হ্যাঁ। এটা আবার আবার যেহেতু এখানে দুইটা ডুপ্লিকেশন, তাহলে কোনটা ডুপ্লিকেটেড হবে, এইটা আবার ডুপ্লিকেটেড হয়ে যাবে, এটা আবার ডুপ্লিকেটেড হয়ে কি করবে, একটা সি তৈরি করবে আর একটা বিডি তৈরি করবে, ঠিক আছে। তাহলে এই যে আরেক একটা সি এর জন্য তৈরি করলো, একটা ডি এর বিডির জন্য তৈরি করবে, ঠিক আছে। এখন আমরা যদি এই শুরুতে এটা নিয়ে চিন্তা করি, এই যে গ্রিনটা ধরলাম যে গ্রিনটা এখন মানে এই এগুলো সব বাদ, এগুলো বাদ, শুধু আমরা গ্রিনটা নিয়ে চিন্তা করব, যে গ্রিনটা হলো একটা জিন আছে, সেটা ধরলাম যে সেটা আসছে এসে এই জায়গাটা কি স্পেসিয়েশন পয়েন্ট, যখন এই যে ভাগ হওয়ার জায়গায় আসছে তখন সেটা স্পেসিয়েশন পয়েন্ট, তাহলে সেই স্পেসিয়েশন পয়েন্টে আসে তো সে ভাগ হবে, তাহলে ভাগ হইলে সে এখন এই যে দুই ভাগ হয়ে গেল, সে কিন্তু যাবে এ এর কাছে, কারণ আমি শুরুতে বলে দিছি যে সে এর জন্য এই যে এইভাবে আসলে ভাগ হবে এইভাবে ইয়া অনুসারে, তাহলে সে কিন্তু এর কাছে যাবে, তাই একটা ভাগ এদিকে যাবে, একটা ভাগ এদিকে যাবে, এদিকে একটা লস হয়ে যাবে, কারণ সে তো এদিকে যে কি কোনো কিছু লাভ নেই, তারপর এখানে এসে আরেকটা স্পেসিয়েশন পয়েন্ট আছে, সে কি করবে, সে তো এ এর দিকে যাবে, তাহলে এদিকে একটা লস হয়ে যাবে, তাহলে এটা লস হয়ে গেল, ঠিক আবার এখানে আরেকটা স্পেসিয়েশন পয়েন্ট, তাহলে এখানে এসে আবার সে এদিকে যাবে, সে কিন্তু এদিকে যাবে না, কারণ সে এর জন্য যেতে চায়, সে কিন্তু শুরুতে এর জন্য ভাগ দিয়েছে, তাই এতে চলে গেল, ঠিক আছে শুরুটা। এখন আমরা যদি সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা কি সি,
সি হিসেবে ভাগ হয়েছে, কারণ এই যে আমরা উপর থেকে করব এ, তারপর এখানে সি, তারপরে তারপরে এই যে বিডি, এরকম তাহলে এই এই যে এই ভাগটা এটা কিন্তু সি এর জন্য যাবে। তাহলে সে কি হবে, সে এসে এই যে স্পেসিয়েশন পয়েন্টে সে কি হবে, সে এদিকে যাবে, এদিকে একটা লস হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কারণ সে এদিকে তো ডি আছে, এদিকে তো সে যাবে না, সে সি এর দিকে যাবে। তারপরে এখানে যে সে কি হবে, এখানে আবার স্পেসিয়েশন পয়েন্ট, সে আবার কি হবে, সে এদিকে যাবে, কারণ এদিকে সে গেলে সে সি কে পাবে, এদিকে গেলে সি নাই, তাই সে এদিকে একটা লস হয়ে যাবে, এদিকে সে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে ফাইনালি থাকলো কি, বি আর টি, বিডি, এটা এটা। তাহলে এটার মধ্যে দুইটা জিন আছে, বিও আছে ডিও আছে। তাহলে এটা যখন স্পেসিয়েশন পয়েন্টে যাবে তখন সে কি হবে, দুই ভাগ হয়ে দুই সাইডে চলে যাবে, কোনো লস হবে না, কারণ এদিকে এদিকে গেলে সে বি পাবে, এদিকে গেলে সে ডি পাবে, তাই তাকে দুইটাই নিতে হবে, মানে দুই দিকে যেতে হবে, তাই সে এই যে দুই দিকে চলে গেল। হ্যাঁ, এটা এটা তো একদম ডাইরেক্ট এখানে ডি এর কাছে চলে গেল, কিন্তু এটা যাইতে যাইতে এখানে যে স্পেসিয়েশন পয়েন্ট, প্রত্যেকটা এই যে স্পেসিয়েশন পয়েন্টে যে থামবে, থামার পর আমি দেখবো যে আমি এদিকে যাব, এদিকে যাব, আমি আমি দুই দিকেই যাব, কিন্তু আমি এদিকে, কারণ আমার কাছে বিডি আছে, আমার কাছে তো সি নাই, তাই আমি এদিকে একটা লস হয়ে যাবে, আমি আসলে যাব এদিকে। ঠিক আছে, তাহলে এদিকে একটা লস হয়ে গেল, আমি আসলে যাচ্ছি এদিকে। হ্যাঁ, তারপর এখানে আবার স্পেসিয়েশন পয়েন্ট কি হবে, এখানে আমরা এদিকে যাব, কারণ সে বিতে যাবে, সে এতে যাবে না, তার কাছে এ নাই। হ্যাঁ, তাহলে সে এই যে এদিকে লস হয়ে গেল, এখানে গেল। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা এই যে এই জিন ডুপ্লিকেশন হ্যান ত্যান এগুলো বের করলাম। হ্যাঁ, তাহলে এখন আমরা ক্যালকুলেট করবো যে এখানে লস কয়টা হয়েছে। হ্যাঁ, লস কয়টা, এক্সট্রা লিনিয়াস কয়টা, এগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখি, এখানে আমরা যদি এই যে এক্স এই ক্রসগুলো কাউন্ট করি, তাহলে দুই, এখানে দুই চার, এখানে দুই ছয়, সাত, তাহলে সাতটা লস হয়েছে। হ্যাঁ, এখানে তাহলে লস কয়টা, সাতটা। আর এক্সট্রা লিনিয়াস কয়টা হয়েছে, এক্সট্রা লিনিয়াস, কিন্তু দেখো এক্সট্রা লিনিয়াস ক্যালকুলেশনের সময় মানে সমস্যা হবে, সেটা কি, এই যে এইদিকে কিন্তু একটা যাওয়ার কথা আমরা এই ধরে নিতে পারি, অনেক সময় মানে এক্সট্রা লিনিয়াসটা কিন্তু আমরা এই যে এই দুইটা পরপর দুইটা স্পেসিয়েশন পয়েন্টের মধ্যে ক্যালকুলেট করব। এটা একটা এই এই জায়গাটা স্পেসিয়েশন পয়েন্ট, আবার এই জায়গাটাও একটা স্পেসিয়েশন পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই দুইটার মাঝে, দুইটার মাঝে যে জায়গাটুকু, এই জায়গাতে কয়টা আছে, এখানে কিন্তু একটা থাকার কথা ছিল, কিন্তু আছে তিনটা, তাহলে এখানে এক্সট্রা লিনিয়াস কয়টা, এক্সট্রা লিনিয়াস দুইটা। আবার এই যে এই স্পেসিয়েশন পয়েন্ট এবং এই স্পেসিয়েশন পয়েন্ট, এখানে যদি আমরা দেখি তাহলে কি হবে, এই যে এর মাঝে কিন্তু আরো এরকম দুই এরকম দুইটা আছে এখানে। আচ্ছা, হ্যাঁ, এখানে এরকম, এখানে কিন্তু এই যে এই জায়গা এই অংশে এই দুইটা স্পেসিয়েশন পয়েন্টের মাঝে দুইটা লিনিয়াস আছে, তাই এখানে এক্সট্রা লিনিয়াস কয়টা, একটা। তাহলে টোটাল এক্সট্রা, দেখো আর কিন্তু স্পেসিয়েশন পয়েন্ট নাই, এটা এটা এবং এটা, এবং তাদের মধ্যের মধ্যে জিনিসগুলো আমরা দেখে ফেলছি, তাই এখানে এক্সট্রা লিনিয়াস কয়টা, তিনটা। ঠিক আছে, তিনটা। আচ্ছা, আর আরেকটা জিনিস, সেটা হলো যে এই যে নাম্বার অফ ডুপ্লিকেশন, তার ডুপ্লিকেশন কয়টা, এই যে শুরুতেই আমরা বের করে ফেলছি ডুপ্লিকেশন দুইটা। আচ্ছা, এখন একটা জিনিস গরমিল লাগতে পারে, সেটা হলো যে এই যে এই জায়গা থেকে, এই যে এই জায়গাতে কিন্তু এগুলো আসছে, এগুলোকে কেন আমরা এক্সট্রা লিনিয়াস ধরলাম না, আবার এখানে এগুলোকে কেন ধরলাম না, কারণ কারণ আমি আগেই বলছি এক্সট্রা লিনিয়াস আমরা দুইটা স্পেসিয়েশন পয়েন্টের মধ্যে ধরব, এবং এগুলো কিন্তু লস হয়ে গেছে, এগুলোকে আমরা নিতে পারবো না। ঠিক আছে, এবং স্পেসিয়েশন পয়েন্টে, স্পেসিয়েশন পয়েন্টে যেয়ে কিন্তু আমি এই যে স্পেসিয়েশন পয়েন্টে যেয়ে কিন্তু আমি এক্সট্রা লিনিয়াস ক্যালকুলেট করবো না, তার উপর থেকে, তার উপরে, তার উপরের অংশে, এই পয়েন্টে আমি ক্যালকুলেট করবো না, তার উপরের অংশে। ঠিক আবার এই যে এই পয়েন্টে, এটাও একটা স্পেসিয়েশন পয়েন্ট, কারণ এই যে এই জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে আমি ক্যালকুলেট করবো না, এই যে এই জায়গায় ক্যালকুলেট করবো না, আমি ক্যালকুলেট করবো কোথায়, আমি ক্যালকুলেট করবো এই যে এই অংশে, এই যে এই অংশটুকুতে আমি ক্যালকুলেট করবো। ঠিক আছে, তাহলে এই যে এই এই অংশটুকুতে আমি ক্যালকুলেট করবো এরকম। হ্যাঁ, তাহলে এইভাবে করে আমরা এক্সট্রা লিনিয়াসের বিষয়গুলো চেনে গেলাম। ঠিক আছে।